চিন্তা করছাও? আমার সমস্যা কি? তোমার সমস্যা তুমি বুঝো না। আমি গলায় আছি, তুমি আর যে তালে টুকাটুকি শুরু করছো, গলায় থাকা কি যায়? তোমার যন্ত্রণা নাই? যন্ত্রণাকে হুদাই করি তোমার যে মেয়ের জামাই। হ্যাঁ, কিছে ভাই তেনে কান্দে করে রাখো, কাজ কাম কি করে? কাজ কাম করে না, করা বা তা হেডা আমার লাগে জাল তুলে লাভ আছে তোমার? তোমারে কইলিছ না তোমার মেয়ের জামাইর উপরটা যাবো? আচ্ছা মেয়ের জামাই আজকে হোক, মেয়ের জামাইর শিক কাজ কামি দিমু। ওই গেদি কি হইছে? আই তোর জামাইর পাড়ে দে গোলামের বাচ্চা রে। হই রে হই, হুদা কামে গোলামের বাচ্চা কই? আগে জামাই রে বুঝান লাগবো, বুঝানির পরে তারপরে কবা। আগে তুমি কেন করলে লাভ আছে? তুমি তো খালি আদর করো, আদর করে তুই মাথা উড়াইছাও। আমি তোমারে কি কই? তুমি বুঝা হই না কথা কইও, মনে করো যে মিয়া জামাই রে বুঝার মাধ্যমে কথা কোন লাগবো। যদি প্রথম না বুঝে পরে যা কর কবা, আগে গালা গালি পারো কে? ওই অন্ডা গাল মাইছে, এই হসুরের কান্দে বইবে খায়, একটা কাজ কাম করে না। তুমি তো দেখে হই না বিয়াটা দিছো, তখন তো না করছিলাম, তখন তো হুনো নাই। তখন হুনি নাই, তখন ভুল করছি, এখন ডাক দাও। তুমি গেলো তোর বাপে কুইরা আসারি, তোর বাপে খালি খুশ খুশ আইতেছে তোর বাপে, বুঝালো সালা খাতুন জানি কই আর আমার ওর টাইটেন দিয়ে খাতা লাগা তো দেখ, একদম বেশ কোন কথা কবি না, চিন্তা করছো জামাই যে তুই মুই কথা হাইরে হাইরে কলে বাচ্চাই রে নও যাই, উলে মানা রে বাজে সিধা গাজা কি বানা গাইছে বাজে দিকে যাই, নও যাই দম না তুমি নাই কলে বাবা। ওই গোলাপের বাচ্চার বাড়াই দে, এই আই নে, এই যাইছে নবাবশিরা যাইছে, এ নাই কি আইছে, এ নাই তুই কই কি বাবা, এই যে মইতে খারা। আমি বইয়া বইয়া খাই তোর কেন হয়েছে, আমি কামাই করে খাই। ওই তোর বাবা কি কামাই করে ছুঁয়ে গেছে আমার বাচ্চা? আমার বাবা কামাই করে ছুঁয়ে দেয় নাই, আপনার বাবা কি আপনার গোবাই এই বাচ্চা কামাই করে? হাই রে হাই গোলামের বেড়া কই কি রে, গোলামের বেড়া তো ওই পেটি, হাই গোলামের বেড়া, গোলামের বেড়া তুই কি পাইছিস? হ্যাঁ তোর শ্বশুরে কামাই কইরা করে এখন বয়সে জান বইয়া খাবো? হলেন হলেন হরিয়া মাম না নে কলা সাইদ না জামাই গোতর কলা দেন না, তুই কি হানো জামাই আছ তোর কি জামাই মানায়? হ্যাঁ তোর তো আমাকে বাড়ি কামে ছাড়াও মানায় না। আমি তো বইবে খামু, আমার বাড়ি আইছি বইবে খাবার নিয়েই যাইছি। বইবে খাবার নিয়ে তোর বাপে কামাই করে ঠিক আছে? আমার বাপে কি কামাই করে ঢুকার গেলাম গো তোরা মনে করে হিস করো বাপ মা বেটি তো তোর শিখির বার না আমার বাবা তো খায় খায় আমার মামা নিকা দাই না আমার জন্য বাচ্চা দেখছিস তুমি টেংড়ি ভাঙে রাখমু তোর এই মাটি নু বাবা রাহি দে খালি আচ্ছা ইস্তে আবার শালার শালি দিলি বলে ভাঙ্গা যাবো না, ভাঙ্গা যাবো খাবো না তো কোন দিন না থাকলে কি হবো।
আমি যদি বাবের বেলা কুরুত হয়ে থাকি তোকে বাড়তে দেখবি কি করি? আমি না মেয়ের জামা বাড়না বাড়িতে খেদাই দিলি শালার হসুর হুমুন্দির বললা। গর্দামাই থাকলি কিছু মাইর ধর খাওয়াই না গে যাও আমি গেছি তা তোর কিনা বন্ধু কি খবর? কি বান বিয়া করে দিছেন বন্ধু? ওইটা কি বউ না কি ডাহা? তাই রে বাবা গো মরছি গো। কি হয়েছে? ও বয়া ধরে মারছে মারে আমার হরি ধরে মারছে মারে হসুরে ধরে মারছে একটা মাইরা ধরে মারে বাচ্চা দিকে খেতে দিছে। তাহলে আপনার হসুরও মারছে হরিও মারছে বউও মারছে? হ্যাঁ হ্যাঁ। এটা একটা কাম করছে কও একটা মাইরা গার ধরে বের করে দিছে। এটা কি ঠিক কও? সবাই মিলে মারছে তো কামটা ঠিক করে না। আপনি বলছেন দেই ঠিক আছে এতক্ষণে কইছি তুমি বুঝবা না। মনে করেন যে আজকে যদি আমরা এই কামটা করা হারু হ্যাঁ এই বাংলাদেশে যত ঘর জামাই আছে বন্ধু এত বুদ্ধি দিয়ে ঠিক আছে সেই রকম বুদ্ধি বুদ্ধিটা খালি কামে কাটালি পরে আমি একবার
বড় ধান উগাতেছে আর বাড়ি কুত্তা নাই রে লইছে। এই যে এত কথা কই আছিস তুই? ধান ফুকা দিয়ে আল্লা না। আমি এবারে মাথা ধামে পুইরা গেল গরে দে। আই না ধরে গুলো না পড়নগে। আই তুই 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 সব কাম কর। নালাই করে না নালাই করে না। বাবা তুমি নিয়ে আইছো নাকি? আমার হলুদ কাপড় ছড়তে গিয়া আমার বলায় দরবার বুঝলাম না বাবাজি বেখেরে বলা চলো তোমার দল না ঘটনা কি আমার তো বলে কেমন আমার জারুর বাড়ি লাগছে পুরা গেত আছে বাংলাদেশের না কোন পৃথিবীর কোন জায়গায় এই বাগরে গর্দমাইরা থাকতে পারবো না। এই কারণে মনে হয় আপনার করে বললাম সুতো দে হলাডি দেবে রে বললাম আর কোনদিন জানি আমার নাগাল এই ব্যবহারটা না করে ব্যবহার করলি বারে মানে ডাইরেক্ট হলার বাড়ি খাবেন।